ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি বর্তমানে তার সাংসারিক জীবন নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। তবে তার ব্যস্ততার প্রতিটি মুহূর্তই যেন তার জীবনে স্মৃতিময় হয়ে থাকবে, কারণ আদরের সন্তান রাজ্যকে নিয়ে রাজপরির খুশি যেন বর্তমানে আকাশচম্বী। গতকাল পরিমণির সন্তানের বয়স 2 মাস পূরণ হয়েছে, আর সেই উপলক্ষেই পরীকে দেখা যায় ছেলের জন্য কেক কাটতে। সেখানে তিনি ঘরোয়া ভাবে খুবই আনন্দের সাথে কেক কাটেন। তবে সবচেয়ে মজার বিষয় ছিল, পরী তার ছেলেকে নিয়ে এতই হ্যাপি ছিল যে নেচে নেচে সেখানে ছেলের জন্মদিন পালন করেন। পরী বলেন, রাজ্যের জন্ম উপলক্ষে প্রথম মাসে যেভাবে কেক কেটেছিলাম সেটা দ্বিতীয় মাসেও কাটলাম, এবং এই ধারাবাহিকতা আমি আজীবন বহাল রাখতে চাই। অর্থাৎ পরী তার সন্তান রাজ্যের জন্মদিন প্রতি মাসে পালন করতে চায়, এবং সেখানে রাজ্যকে নিয়ে পরিবারের সবাই এতটাই খুশি ছিলেন যেটা ছিল সকলের চোখে পড়ার মতো। এবং সন্তানের বাবা শরীফুল রাজও বেশ উচ্ছ্বাসিত হয়ে তার শাশুড়ি এবং স্ত্রী পরিমণিকে কেক খাইয়ে দেন। সব মিলে রাজ্যকে নিয়ে দুই পরিবার মিলে খুশির জোয়ারে মেতে উঠেছিলেন। আসলে পরিমণির বর্তমান জীবন সবাইকে অবাক করে দিয়েছে, কারণ পরীর এই পরিবর্তন অসংখ্য দর্শকদের হৃদয়ে ভালোবাসার স্থানটি আরো মজবুত করে দিয়েছে। অথচ ইন্ডাস্ট্রির কত নামি দামি শিল্পীরা সাংসারিক জীবনকে পাত্তাই দিচ্ছে না, তারা যেন প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই ব্যস্ত রয়েছেন। কিন্তু সেখানে পরিমণি তার অতীতকে পিছনে ফেলে জীবনের নতুন অধ্যায় এমনভাবে শুরু করেছেন যে সকলের হৃদয়ে তার স্থানটি আরো মজবুত করে দিচ্ছে তার বর্তমান সময়ের প্রতিটি কাজকর্মে। প্রিয় দর্শক, রাজপরির এই রাজ্যকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।